দর্শক, মিলেনিয়াম সংবাদ পরিক্রমায় আপনাদেরকে শুভেচ্ছা। আজকের সংবাদ পরিক্রমায় আপনাদের সঙ্গে আছি আমি আবুল ওমান। শুরুতেই থাকছে মিলেনিয়াম আজকের সংবাদ পরিক্রমার শিরোনামগুলো। সিরিজ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ব্রাসেলস। নিহত 34 বেলজিয়ামের সন্ত্রাসী হামলা নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দুর্নীতি দমন এবং নির্মাণ শিল্প বিষয়ে অস্ট্রেলিয়ার সিনেটে আইন পাশে ব্যর্থ হলে দেশটির আগাম নির্বাচন হতে পারে বলে জানিয়েছে বিবিসি। কুমিল্লায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় বিদ্যুতের গ্রিড সংযোগ চালু হচ্ছে। কনফারেন্সের মাধ্যমে বিদ্যুতের গ্রিড সংযোগ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনের উপর পুরোপুরি কর্তৃত্ব না থাকায় নির্বাচনগুলোতে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার চুরির অভিযোগে ফিলিপিন্সের মামলা করেছে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। দর্শক, এবারে বিস্তারিত। শুরুতেই থাকছে মিলেনিয়াম সংবাদ পরিক্রমার আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিজ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ব্রাসেলস। নিহত 34 বেলজিয়ামের সন্ত্রাসী হামলা নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিউবা সফরের তৃতীয় দিনে হাভানায় আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া ভাষণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হবার প্রয়োজনীয়তার বিষয়টি পুনরাবৃত্তি করেন তিনি। ওবামা বলেন, বেলজিয়ামের নিরপরাধ মানুষ হত্যার তীব্র নিন্দা করছে। অপরাধীদের বিচারের মুখোমুখি করতে বেলজিয়ামকে সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। এই ঘটনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একতাবদ্ধ হতে বিশ্বকে আবারও স্মরণ করে দিল। কিউবার বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশ্বাস ওবামার। কিউবার সফরে গিয়ে দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ট্রো দুদেশের সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক করতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানানোর পর ওবামার এই আশ্বাস দেন। ঐতিহাসিক এ সফরে রাউল কাস্ট্রোর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, কিউবার ভবিষ্যৎ যুক্তরাষ্ট্র নির্ধারণ করবে না, কিউবা তার ভবিষ্যৎ নিজেই গড়বে। ওবামা এ সময় কিউবা মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করলেও তা অস্বীকার করেন কাস্ট্রো। হাভানার প্যালেস অব রেভলিউশনের প্রেসিডেন্ট ওবামাকে স্বাগত জানান কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ট্রো। সামরিক ব্যান্ডে বাজে দুদেশের জাতীয় সঙ্গীত। গার্ড অব অনারের পর কাস্ট্রো হাত মেলান ওবামার সফর সঙ্গীদের সঙ্গে, যাদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও। 2014 সালে দুদেশের মধ্যে নতুন করে কূটনৈতিক সম্পর্ক চালুর কয়েক মাস পরেই ওবামা কিউবা সফরের ঘোষণা দেন। এরপরে দুদেশের মধ্যে বিমান চলাচল সহ বিভিন্ন চুক্তি হয়। দ্বিপাক্ষিক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে দুদেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে উল্লেখ করে বারাক ওবামা কিউবার মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের আহ্বান জানান। তুরস্কের সঙ্গে ইইউর স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী গ্রিস থেকে অবৈধ অভিবাসীদের তুরস্কে ফেরত পাঠানো শুরু হয়েছে। এ ব্যাপারে গ্রিসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে গ্রিসে পৌঁছেছেন তুরস্কের কর্মকর্তারা। এদিকে চুক্তি বাস্তবায়নে সার্বিক সহায়তা করতে ইইউকে অনুরোধ জানিয়েছে গ্রিস। মেসিডোনিয়া সীমান্ত খুলে দেওয়ার দাবিতে গ্রিস মেসিডোনিয়া সীমান্তে বিক্ষোভ করে প্রায় 12,000 অভিবাসী। বিক্ষোভে অংশ নেয় নারী আর শিশুরাও। শরণার্থীদের বিষয়ে ইইউ ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে গ্রিসে নতুন করে আসা শরণার্থীদের তুরস্কে ফিরিয়ে নেওয়ার কথা বলা হলেও যেসব শরণার্থী গ্রিস মেসিডোনিয়া সীমান্তে আগে থেকে আটকা পড়ে আছে তাদের ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এ অবস্থায় সীমান্ত পার হওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে আটকা পড়া অভিবাসীরা। ইইউ ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী 20 মার্চ থেকে সিরিয়াসহ যেসব অভিবাসী অবৈধভাবে গ্রিসে প্রবেশ করেছে তাদের তুরস্কে ফেরত পাঠানো হবে। বিনিময়ে তুরস্কে থাকা সিরিয় অভিবাসীদের গ্রিসে নিয়ে আসা হবে। এছাড়া অর্থ সহায়তা এবং চুক্তি বাস্তবায়ন সম্ভব হলে ভিসামুক্ত চলাচলেরও সুবিধা দেওয়া হবে তুরস্কের নাগরিকদের। এদিকে চুক্তি অনুযায়ী কার্যক্রম শুরুর মধ্যেই সোমবার তুরস্ক থেকে আসা প্রায় 700 অভিবাসীকে লেসবোস থেকে উদ্ধার করে গ্রিসের কোস্টগার্ড। তাদের মধ্যে কঙ্গো ও সিরিয়া লিওনের লোকও রয়েছে। দুর্নীতি দমন ও নির্মাণ শিল্প বিষয়ে অস্ট্রেলিয়ার সিনেট আইন পাশে ব্যর্থ হলে দেশটিতে আগাম নির্বাচন হতে পারে বলে জানিয়েছে বিবিসি। অস্ট্রেলিয়ার নির্মাণ শিল্প পুনঃপ্রতিষ্ঠায় 5 বার একটি বিল সিনেটে উত্থাপন করা হয়। বিলটি পাশ না হওয়ায় গভর্নর জেনারেলকে আগামী 19 এপ্রিল আবারও আলোচনার জন্য সিনেটের দুই কক্ষেই অধিবেশনে ডাকার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। এবারও বিলটি পাশ না হলে মন্ত্রিসভা ভেঙে যেতে পারে। অস্ট্রেলিয়ার সংবিধান অনুযায়ী পার্লামেন্টের উচ্চ ও নিম্ন কক্ষ কোনো বিলের বিষয়ে সিদ্ধান্ত না পৌঁছাতে পারলে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করতে হয়।
এবারও বিলটি সিনেটে আটকে গেলে আগামী 3 জুলাই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শক, সিরীয় শান্তি আলোচনার পরবর্তী দফা পার্লামেন্ট নির্বাচনের কারণে পিছিয়ে গেলে তা কোনোভাবেই মেনে নেবে না বলে জানিয়েছে সিরীয় বিরোধী দল এজেন্সি। আগামী 13 এপ্রিল সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। সিরীয় বাহিনী লাতাকিয়া বেশিরভাগ পুনর্দখলে নিয়েছে। এদিকে সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহার পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক পরিষদের প্রধান কামাল খারাজি। সিরিয়ার রাক্কায় রুশ বাহিনীর বিমান হামলা পরবর্তী অবস্থার ভিডিও ফুটেজ ইন্টারনেটে প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায় এ হামলার ভয়াবহতার মাত্রা ছিল কতখানি। সিরিয়ায় আইএস বিরোধী অভিযানের অংশ হিসেবে রুশ বাহিনী এ হামলা চালালেও যুক্তরাষ্ট্রভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, এতে 5 আইএস সদস্য ছাড়াও নিহত হয় 39 জন বেসামরিক নাগরিক। এর মধ্যে সিরীয় বাহিনী লাতাকিয়া প্রদেশের বেশিরভাগ এলাকা পুনর্দখল করেছে বলে খবর জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। সিরীয় সেনাবাহিনীর দাবি, তাদের এ সাফল্য পালামের পুনর্দখলের দিকে এগিয়ে যাওয়ার প্রমাণ। সিরিয়ায় যুদ্ধ বন্ধ করে শান্তি আনার তৎপরতা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। জাতিসংঘের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় সিরীয় শান্তি আলোচনায় শুরু হয় 14 মার্চ। দর্শক, মিলেনিয়াম সংবাদ পরিক্রমায় এবার বাংলাদেশ প্রসঙ্গ। কুমিল্লায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় বিদ্যুতের গ্রিড সংযোগ চালু হচ্ছে। কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ গ্রিড সংযোগ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এ ভিডিও কনফারেন্সের পরিকল্পনা মন্ত্রী আহমদ মোস্তফা কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে ভারতের ত্রিপুরা থেকে 100 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে। নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তাদের মধ্যে 672টি আবাসিক প্লট নির্মাণ প্রকল্প সহ প্রায় 6টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে NEC সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন সমস্যার সমাধানে নারায়ণগঞ্জের আলীগঞ্জে ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এছাড়াও ভোলা জেলার সদর উপজেলার রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়নের মেঘনা নদীর ভাঙ্গন রক্ষা প্রকল্পেরও অনুমোদন দেয় একনেক। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান, রাজশাহীতে একটি নতুন বিসিক শিল্প অঞ্চল করতে যাচ্ছে সরকার। অনুমোদন দেয়া এ প্রকল্প এলাকার খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে প্রাধান্য দেওয়া হবে বলেও এ সময় জানান মন্ত্রী। দোল পূর্ণিমা উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় শুরু হয়েছে 5 দিনের বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণ উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাজির ভক্ত অনুসারীরা এসে জড়ো হয়েছেন মাজারে। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, সেখানে চলছে লালনের চিন্তা দর্শন নিয়ে আলোচনার পাশাপাশি লালন শাহের গান। লালন অনুসারীর মতো অনেকেরই গন্তব্য এখন মাজার প্রাঙ্গণ। গুরুকে মনে ধারণ করে জাতিভেদ ভুলে আলোচনা চলছে দেহতত্ত্ব আর আত্মার মুক্তি নিয়ে। ভক্তরা হৃদয়ে ধারণ করেছেন ফকির লালন শাহের আধ্যাত্মিকতা ও ভাববাদ। অন্যান্য বছরের তুলনায় এবছর আরও ব্যাপক পরিসরে আয়োজন করা হয়েছে লালন উৎসব। সন্ধ্যায় চাল জল গ্রহণের পর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। মানবতাবাদী ধর্মটা তাদের কাছে ভাব বিনিময়, ভাবের মধ্য দিয়ে এটা বিনিময় হয়। সাজের ধামে কিন্তু আমাদের ভালো লাগে, তার আত্মার কামনাতে আমরা টানে চলে আসি। নড়ে চড়ে হাতের গোড়ে খুঁজলে জন্ম ভরু মেলে না, কে কথা কয় রে দেখা দেয় না, এই আশা কি আমরা পাগলে সাধুর মাফে আসি বাবা সব লেখেন সোনাইয়া লাভের বলি। নিশ্চিত নিরাপত্তার জন্য আমরা এখানে লালন কমপ্লেক্স তথা লালন মেলার চত্বরেও আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি। অতীতের চাইতে এবারকার এই দোল উৎসব একটা স্মরণকালের ইতিহাস হবে। প্রশাসনের ওপর কর্তৃত্ব না থাকায় নির্বাচনগুলোতে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। রাজধানীর নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনে কোনো কেন্দ্রে সহিংসতা হলে দায় নিতে হবে পুলিশ ও রিটার্নিং কর্মকর্তাদেরই। তিনি আরও বলেন, নির্বাচনে সহিংসতা এ অঞ্চলে উন্নত দেশগুলোর চেয়ে একটু বেশি। ভোটের আগের রাতে কেন্দ্রে যাতে কোনো কারচুপি ও জাল ভোটের ঘটনা না ঘটে সে বিষয়ে সজাগ থেকে প্রয়োজনে সর্বশক্তি প্রয়োগের নির্দেশও দেন সিএসি।
কাজী রকিবউদ্দিন আহমেদ বলেন, প্রতিটি ভোটার যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, আনসারের বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত থাকবে। তিনি বলেন, একজন ভোটারের নিরাপত্তার জন্য প্রতি কেন্দ্রে 20 জন ফোর্স থাকবে। র্যাব, পুলিশ, বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবেও থাকবে। তাৎক্ষণিক বিচারের জন্য 1 জন করে বিচারিক ও 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। নির্বাচনের সহিংসতা আমাদের এবং প্রতিবেশী দেশে এই অঞ্চলে একটু বেশি, ডেভেলপ কান্ট্রিগুলোর চাইতে, সেটাকে আমরা কমিয়ে আনতে পারছি না। এটা চরিত্রগত বিষয়, এটা করতে টাইম লাগবে। এই সমস্ত নির্বাচনে বেশিরভাগই কিন্তু আমরা অন্য ডিপার্টমেন্টের লোকের উপরে নির্ভর করছি। তাদেরকে আমরা খুব স্বল্প সময়ের জন্য ট্রেনিং দিই, তাদের উপরে আমাদের অতটা কর্তৃত্বও নেই। কাজেই কাঙ্ক্ষিত সহযোগিতা কিংবা আমরা যেই মাত্রায় চাই সেই মাত্রায় আমরা পাই না, এই জন্যই এই সমস্ত ঘটনাগুলি ঘটছে। দর্শক, মিলেনিয়াম সংবাদ পরিক্রমায় ছোট্ট একটা বিরতি নিয়েছি, সঙ্গেই থাকুন। রপ্তানিমুখী শিল্পকে গুরুত্ব দিয়ে জাতীয় শিল্পনীতি 2016-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে গার্মেন্টস, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। 2010 সালে গৃহীত শিল্পনীতির কিছুটা সংস্কার করে নতুনভাবে এই শিল্পনীতি প্রণয়ন করা হয়েছে। এতে 50 কোটির বেশি বিনিয়োগ ও 300 জনের বেশি শ্রমিক কাজ করলে তাকে বৃহৎ শিল্প হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্পের পাশাপাশি হাইটেক ও সৃজনশীল শিল্পে বিনিয়োগের হার ও কর্মরত শ্রমিকের সংখ্যা নতুন করে নির্ধারণ করা হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা জানান। ক্যাটাগরি করা হয়েছে, উচ্চ অগ্রাধিকার যেগুলো সেগুলোকে প্রাধান্য দেওয়া হবে, আর তার নিচে হলো অগ্রাধিকার প্রাপ্ত খাত, যেমন ধরুন কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, তৈরি পোশাক শিল্প, এগুলো উচ্চ অগ্রাধিকার প্রাপ্ত খাতের মধ্যে। আর শুধু অগ্রাধিকার প্রাপ্তের মধ্যে যেমন আছে প্লাস্টিক শিল্প, তারপরে জনসম্পদ, বৈদেশিক কর্মসংস্থান, জাহাজ নির্মাণ শিল্প এই জাতীয়। দর্শক, এবার সংবাদ পরিক্রমায় এবার জানিয়ে দিব মিলেনিয়াম বাণিজ্যিক সংবাদ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার চুরির অভিযোগে ফিলিপিন্সের ব্যবসায়ী কিম উং এবং চীনা নাগরিক ওয়েকাং জুর বিরুদ্ধে মামলা করেছে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। দেশটির বিচার বিভাগের সঙ্গে সম্মিলিতভাবে এ নিয়ে দ্বিতীয়বার মামলা করা হলো তাদের বিরুদ্ধে। অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পাচার হওয়া অর্থ মানি এক্সচেঞ্জ কোম্পানি ফিলরেমের মাধ্যমে ফেব্রুয়ারির 10 থেকে 11 তারিখের মধ্যে ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকের ইস্টার্ন হাই ওয়েলেজার কোম্পানির অ্যাকাউন্টে আসে, যার পরিমাণ 1 বিলিয়ন ফিলিপিন্স পেসো। আর সিনেটের শুনানিতে প্রধান অভিযুক্ত কিম উং ই এ প্রতিষ্ঠানের কর্ণধার বলে জানান AMLC। অবৈধভাবে এই অর্থ এসেছে তা ওং এর জানা ছিল বলে জানিয়েছে কাউন্সিল। এছাড়া ফেব্রুয়ারির 5 থেকে 11 তারিখের মধ্যে ক্যাসিনোর মালিক ওয়েকিং জুর 3 কোটি ডলার পাঠায় ফিলরেম। এই দুই ব্যক্তি যে অর্থ পাচারের সঙ্গে জড়িত তা প্রমাণ এবং মামলার জন্য যথেষ্ট বলে মনে করছে কাউন্সিল। এর আগে ফিলিপিন্স সিনেটের ব্লু রিবন কমিটির তদন্তে উঠে আসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ ছাড়ের বিষয়ে RCBC ব্যাংকের জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতো এবং ব্যবসায়ী উইলিয়াম মোহাম্মদ একই সঙ্গে কাজ করেছেন। চীনের অর্থনীতির পালাবদল বিশ্ব অর্থনীতির জন্য ইতিবাচক, তবে অর্থনীতির ধীর গতির উত্তরণে চীনাকে আরও পুনর্গঠন প্রকল্প হাতে নিতে হবে। বেজিংয়ে চীন উন্নয়ন ফোরামের বৈঠকে এ মন্তব্য করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টিন লাগার্ড। এ সময় তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতির সাথে আরও বেশি সম্পৃক্তভাবে প্রয়োজন রয়েছে চীনের। সেই সাথে ধনী দারিদ্রের বৈষম্য, শহর এবং গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানে বৈষম্য কমানোর পাশাপাশি সবুজ উন্নয়নের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। জরুরি উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি, গবেষণা বিনিয়োগ বাড়ানো সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। দর্শক, এবার সংবাদ পরিক্রমায় মিলেনিয়াম খেলার সংবাদ। দল বদলের গ্রীষ্মকালীন মৌসুম শুরু হতে আরও ঢের বাকি, কিন্তু এরই মধ্যে প্রায় নির্ধারণ হয়ে গেছে ইউরোপিয়ান বিভিন্ন লীগ চ্যাম্পিয়ন। তাই নতুন মৌসুমের আগেই পছন্দের খেলোয়াড়দের সাথে দর কষাকষি শুরু করে দিয়েছে ক্লাবগুলো। এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। এবারের প্রতিবেদনে থাকছে দল বদলের এমনই কিছু গুঞ্জন।
অঙ্কটা উল্লেখ না করলেও ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করে হয়েছিল কোচ হিসেবে রেকর্ড অর্থের বিনিময়ে বায়ার্ন মিউনিখ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন পেপ গার্দিওলা। শুধু তাই নয়, ক্লাবের কর্তা ব্যক্তিরা ফাঁস করেছেন গার্দিওলার সাথে চুক্তির কিছু শর্ত, যার মধ্যে উল্লেখযোগ্য প্রমাণ শর্ত ছিল সিটিজেনরা চ্যাম্পিয়ন লীগের টিকিট পেতে ব্যর্থ হলেও 3 বছরের আগে কোনোভাবে চুক্তি বাতিল করা যাবে না। সেই সাথে ইউরোপের বিভিন্ন লীগের তারকা ও সম্ভাবনার নতুন খেলোয়াড়দের দলে টানার শর্ত জুড়ে দেন এই স্প্যানিশ। এদিকে তারকা সমৃদ্ধ রিয়াল দলে টানতে মারিয়া এভারটনের স্ট্রাইকার লুকাকুকে, চলতি মৌসুমে এখন পর্যন্ত 25টি গোল করেছেন বেলজিয়ামের এই স্ট্রাইকার। স্প্যানিশ পত্রিকা দ্য ম্যানের দাবি, লুকাকুর জন্য এরই মধ্যে 60 মিলিয়ন পাউন্ড এর প্রস্তাব দিয়েছে স্প্যানিশ জয়েন্ট। 22 বছর বয়সে স্ট্রাইকারকে ঘিরে বার্সেলোনা দেখিয়েছে আগ্রহ। তারুণ্যের জয়গানে যোগ্য হয়েছে জার্মানির নিকোলাসের নাম। 20 বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে টানতে সব ধরনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে লিভারপুল ও বরুশিয়া ডটমুন্ড। নারীদের ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে এ গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়াকে 6 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এ নিয়ে টানা 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে সুপার 10 প্রায় নিশ্চিত করেছে তারা। আর 2 ম্যাচে 1 জয় ও 1 হার অজি নারীদের সংগ্রহ 2 পয়েন্ট। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 9 উইকেটে 103 রান করে অজি নারীরা। লক্ষ্য তাড়া করতে নেমে 20 বল হাতে রেখে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। নাগপুর টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড বোলারদের দাপটে মাত্র 4 রানে প্রথম সারির 4 ব্যাটসম্যানকে হারায় তারা। তবে 42 রান করে বিপর্যয় সামাল দেন পেরি। এরপর জোনাস সেনের 23 ও মুনির 15 রান 8 উইকেট হারিয়ে 103 রানের মোটামুটি সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের ক্যাসপারেক 13 রানে নিয়েছেন 3 উইকেট। শেষ পর্যন্ত ডিভাইন 17 ও স্টার ওয়েটের অপরাজিত 16 রানে মাত্র 4 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। দর্শক, সংবাদ পরিক্রমা শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সিরিজ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ব্রাসেলস। নিহত 34 বেলজিয়ামের সন্ত্রাসী হামলা নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দুর্নীতি দমন এবং নির্মাণ শিল্প বিষয়ে অস্ট্রেলিয়ার সিনেটে আইন পাশে ব্যর্থ হলে দেশটির আগাম নির্বাচন হতে পারে বলে জানিয়েছে বিবিসি। কুমিল্লায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় বিদ্যুতের গ্রিড সংযোগ চালু হচ্ছে। কনফারেন্সের মাধ্যমে বিদ্যুতের গ্রিড সংযোগ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনের উপর পুরোপুরি কর্তৃত্ব না থাকায় নির্বাচনগুলোতে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার চুরির অভিযোগে ফিলিপিন্সের মামলা করেছে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। দর্শক, এই ছিল আজকের সংবাদ পরিক্রমা। আগামী সংবাদ পরিক্রমা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আবু নোমান। আল্লাহ হাফেজ।